ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে বাগানের কাজকর্ম তো অবশ্যই রয়েছে, বাগানে যখন এসেছি কাজকর্ম তো কিছু করতেই হবে। আর তার সাথে টপিক রয়েছে আজকে আমাদের টাইম ম্যানেজমেন্ট, মানে সময়টা কিভাবে আমরা কি করব সেটা, বা আমি কিভাবে সময়টাকে ইউটিলাইজ করি সেটাই আপনাদের কাছে বলবো আজকে। কারণ অনেক সময়ই আমার অনেক বন্ধুরা বোনেরা তো বলছেন যে কিভাবে এতগুলো সামলান, এই যে আমি বলি আমি বিজনেস করি, এই যে আমি বাগান করি, গান করি, বাচ্চা সামলানো, সংসার সবই আছে, যেটা অনেকের জীবনেই থাকে এরকম বিভিন্ন রকম ব্যস্ততা, তো আমি আমার কাজগুলো কিভাবে সামলাই চলুন সেটা অবশ্যই বলবো আপনাদের কাছে, আর কি কি কাজ করা যায় সেটাও দেখা যাক। আর আমার এক বন্ধু তো খুবই রেগে গেছেন, কমেন্টের বলছেন উত্তর পাচ্ছেন না, কিন্তু আমি বুঝতে পারছি না আপনারা কেন এটা বলছেন। আমি কিন্তু কমেন্টের উত্তর সব সময় দিয়ে দিই, মানে যেগুলো আমার কাছে আসে সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করি, তো এটা আমার বন্ধুরা জানেনও যে আমি সব কমেন্টের কিন্তু উত্তর দিই। আর আমার মনে হচ্ছে আপনি কমেন্টটা করার পরে হয়তো ঘুরে এসে আর দেখেননি, সেজন্য এর আগেও আপনার কাছ থেকে আমি এই কমেন্টটা পেয়েছি যে কমেন্ট করে উত্তর পাচ্ছেন না, কিন্তু আমি কখনো এই কমেন্ট দেখে উত্তর দেব না, সেটা তো হয় না, মানে সেরকম হয় না কখনো। এবারে হতে পারে যখন একটা, যদি ধরুন অনেক হিউজ কমেন্ট আসলো, কখনো যদি এমন হয় আমার চ্যানেলে তখন সম্ভব হয় না, এখন যতটুকু কমেন্ট আসে আপনারা দু চারজন যারা ভালোবেসে আমাকে কমেন্ট করেন সেটুকু আমার পক্ষে কিন্তু দেওয়া সম্ভব হয়, আমি নিজের সময় থেকে একটু সময় বার করে আপনাদের সেই কমেন্টগুলো দিতে থাকি। তো আপনি কমেন্ট করেছেন, দাঁড়ান বলছি, খুব রেগে গেছেন, আর কিন্তু এরপরে রাগ থাকলো না, কারণ আজকে আমি আপনার কমেন্ট ভিডিওতে বলে দিলাম। এই যে আপনিও বলেছেন কি করে এত সময় পাও, সংসার, বাচ্চা, গান, আমি কোথায় থাকি, এটা অনেকেরই প্রশ্ন থাকে আমি কোথায় থাকি। আমি থাকি দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তো আর কি আছে এখানে কমেন্ট, উত্তর পাইনি, যদি এবারে না বলো কোনোদিন কমেন্ট করবো না, না না এরকম করবে না, আমি সব সময় কমেন্টের উত্তর দিই, সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, সবার সময় খুব মূল্যবান, তো এই জন্যে সব সময় কমেন্টের জন্য তো চাপ দেওয়া যায় না, কারণ আর আপনারা অনেক ভালোবেসে আমাকে কমেন্টটা করেন, তাই কমেন্টটা পেয়ে আমি উত্তর দেব না সেটাও নয় একদম, কারণ আমারও একটা রেসপন্সিবিলিটি কিন্তু সেখানে থাকে। তো যারা এবার থেকে কমেন্ট করবেন, যারা ভাবছেন যে উত্তর পাচ্ছেন না, তারা কিন্তু প্লিজ এসে কমেন্টটা ঘুরে দেখে যাবেন যেখানে করেছিলেন, কারণ সব সময় সম্ভব হয় না ভিডিওতে কমেন্টটা বলা। ভিডিওতেও বলি দু একটা, যখন কোনো প্রসঙ্গে চলে আসে হয়তো মনে পড়ে কেউ একটা এরকম কমেন্ট করেছিল, তখন হয়তো সেটা বলা হয়, তাছাড়া সব কমেন্টের উত্তর কিন্তু আমি কমেন্টেই দিয়ে দিই। তো চলুন এবারে কাজকর্ম শুরু করি, আর সময়টা কিভাবে আমি আমার সময়টা ইউটিলাইজ করি চলুন সেটাই বলি। তো এই যে আমাদের এতখানি সময় হাতে, মানে 24 ঘন্টা, সেগুলোকে কি করে আমরা ভাগ করে সুন্দরভাবে অনেক কাজ করতে পারি চলুন আজকে সেটা দেখব। তার আগে এই যে কয়েকটা টব আমি নিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে গরমেও ফুল হয়েছিল, ওই যে পর্তুলাকাগুলো হয়েছিল, আর শীতেও তো গত বছর হয়েছে, তো অনেক দিনের ব্যবহার করা মাটি। এই মাটির সাথে আমি একটু দেব গোবর সার, আর হচ্ছে একটু কোকোপিট, সব মিশে যে গোবর সার আর কোকোপিট রয়েছে, আর একটু গোবর সার আমি এখানে নিয়ে নেব, আর সব মাটিগুলোকে ঢেলে এই যে মাটিটা যে আলগা আলগা হয়ে যাবে আবার ভরবো, তাতেই কিন্তু খুব সুন্দর গাছ হবে, কারণ মাটিটা যত ভেতরে আলগা থাকবে রুটের গ্রোথটা তত ভালো হবে। তো ওই রকম ভাবে রেডি করে পুরনো মাটি থেকেও কিন্তু দারুণ ফুল সবজি পাওয়া যেতে পারে। তো সেই কাজগুলো আমি আস্তে আস্তে করি, আর এদিকে কটা ফুলের চারাও নিয়ে নিয়েছি বসিয়ে দেব। তো এই যে যেটা বলছিলাম, আমাদের হাতে 24 ঘন্টা সময়, আর 24 ঘন্টার সময়টা কিন্তু নেহাতি কম নয়, তো সময়টাকে ইউটিলাইজ করা ঠিকঠাকভাবে সে যদি আমরা না করতে পারি সেটা কিন্তু, তাহলে আমাদের চলার পথে আমরা একটুখানি হলেও পিছিয়ে পড়ব। সময়টাকে আমাদের
সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে। আর যদি ঠিকঠাক ভাবে আপনি সময়টাকে ব্যবহার করতে পারেন তাহলে অনেক অনেক কাজ করতে পারবেন। এই যে আমাকে অনেকেই বলেন শুধু, এই যে আপনারা তো অনেকেই অনেক সময় কমেন্ট করেন যে কি করে দিদি এত কিছু সামলান, শুধু আপনারা নয় আমাকে কিন্তু আমার পরিচিতরা, আমার বন্ধু বান্ধবেরা আশেপাশে অনেকেই এই কথাটা বলেন। কিন্তু আমার সত্যি সত্যি মনে হয় আমার জন্য আরো অনেক কিছু করতে পারতাম, সময়টা বুঝি কোথাও নষ্ট হচ্ছে। এই যে কাজ করার খিদে, এটাকে আমরা খিদেই বলবো, এই খিদেটা আপনার থাকতে হবে যে আমি আরো বেশি কিছু করতে চাই। প্রথম হচ্ছে সেটা, আমার কিছু করার ইচ্ছে আছে নাকি। আর যদি ইচ্ছেটা থাকে তাহলে সময় আপনার অবশ্যই বেরোবে। তাছাড়া খুব সাধারণভাবে ভেবে দেখুন, এই যে আমি আমি একটা মেয়ে, আমি যদি করতে পারি আপনারা কেন পারবেন না? আমি একদম সাধারণ, অতি সাধারণ, তার থেকেও সাধারণ। তাহলে আমার তো চারটে পাঁচটা হাত নেই, বা আমার জন্যে কিছু যে সময় বাড়তি আছে তাও নাই। আপনার হাতেও যে সময়টুকু আছে আমার হাতেও সেই সময়টুকু আছে। হ্যাঁ, হয়তো আমাদের কাজের ধরন সবার সমান নয়, সবার ফ্যামিলিগত প্রবলেম থাকে, সেটাও সবার সমান হয় না। কিন্তু যদি আমাদের ইচ্ছেটা প্রবল থাকে তাহলে অবশ্যই আমার মনে হয় কিছুটা তো করা যায়। হয়তো আমি চাইছি 100% আমি যদি নাও করতে পারি আমি 70% করতে পারবো। আর যদি আমার ইচ্ছেটাই না থাকে তাহলে ওই 0% কিছুই হবে না। তাহলে এবার প্রথমে আমাকে ভাবতে হবে আমি কিছু করতে চাই নাকি, আর যদি কিছু করতে চাই তাহলে যেন তেন প্রকারেণ আমাকে ওইটা করতেই হবে, মানে সময়টাকে আমাকে বার করে নিতে হবে। কেউ কিন্তু সময় কাউকে হাতে তুলে দেয় না। এই যে আমি গার্ডেনিং করি, এই যে আপনাদের জন্য প্রত্যেক দিন এই যে ভিডিওর পেছনে আমার একটা বড় সময় যায়, তারপরে বিজনেসটা তো আছেই, রান্না বান্না খানিকটা আমি করি, খানিকটা আমার কাজের লোকে সামলায়, তারপরে বাচ্চা আছে, বাচ্চার দায়িত্ব খানিকটা মা হিসেবে তো আপনারা জানেনই, খানিকটা দায়িত্ব তো আমাদের আছেই, সেটা নিতে হয়। তার মধ্যে আমার ছেলেরা তো এখনো হাত দিয়ে খাই না, দুপুরের খাবারটা কিন্তু সব সময় আমাকে খাইয়ে দিতে হয়, এমনকি বড় ছেলেও সেখানে, কারণ ভাত খেতে ওরা ভালোবাসে না। আর যদি ওদের আমি খেতে দিই তাহলে ওরা এমনভাবে খায় যে সেটা আমার আবার শান্তি হয় না। তো আমি বাধ্য হয়ে অত ঝামেলায় না গিয়ে, চিৎকা চেঁচামেচি না করে, তাড়াতাড়ি করে দুটোকে একসাথে নিয়ে খাইয়ে দিই। তো এইরকম আমার যেমন এই কাজটা বাড়তি আছে, অন্যের আবার অন্য আরো অনেক কাজ বাড়তি হয়তো আছে। তো সেক্ষেত্রে কারো না কারো কিছু না কিছু কাজ কিন্তু সবসময় থাকবেই, তার মধ্যেও আপনাকে সময়টা বার করে নিতে হবে। তো খুবই ইচ্ছে ছিল কখনো এই যে লাইফস্টাইল ব্লগ করলে আপনাদেরকে সেটা খুব ভালোভাবে আমি হাতে কলমে দেখাতে পারতাম, আমি কিভাবে এই যে সময়টাকে ইউটিলাইজ করছি, যেটা এইভাবে একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তো এই যে যেমন বিজনেসটাকে আমি সামলাই, সেটা হচ্ছে আমার কাস্টমাররা যেহেতু বুটিক, সবাই কিন্তু মোটামুটি বেশিরভাগ কাস্টমার ফোন করে আসে, তো আমার যেমন সুবিধা হয় সেইভাবে আমি ওদেরকে সময় দেই। আমার এরকম কোনো ব্যাপার নেই যে দুপুরে আমাকে ঘুমাতেই হবে, ওই আমাকে খাবারটা কিন্তু দুটোতেই খেতে হবে বা দেড়টাতেই খেতে হবে, এইরকম নয়। আমি কাজের প্রায়োরিটি দেখি, আমার কোন কাজটার প্রায়োরিটি আমার কাছে আগে, তো সেই প্রায়োরিটি দেখে আমি কাজ করি। যেই কাজটার প্রায়োরিটি আমার কাছে সব থেকে বেশি সেই কাজটাই আমি আগে করি। সেটাতে কখনো আমি হয়তো আমার খাবার দাবার 3:30-3:30 বেজে যায়, এমনিতেই আমাদের বাড়িতে একটু লেট খাবার সবার অভ্যেস। তবে এখানে কিন্তু আর একটা কথা না বললেই নয়, এই যে সব কাজের পেছনে এই যে আমার দেরি হলো বা আমি সময় মতো সবকিছু করতে পারলাম না, এর জন্যে অন্তিম কিন্তু কখনো আমাকে কোনো রকম ভাবে প্রেশারাইজ করে না। কারণ আমার যতই দেরি হোক, যাই হোক, এই যে খাবার টাইমটা ও কিন্তু বসে থাকে, যতক্ষণ না আমি ফ্রি হব ততক্ষণ আমি যতই বলি তুমি খেয়ে নাও ও খাবে না, ও কিন্তু আমার জন্য সেই পর্যন্ত বসে থাকে যতক্ষণ না আমি ফ্রি হব। তো যদি ও বাড়িতে থাকে, আর ডিউটি থাকলে তো অন্য কথা। তো এইভাবে ও কিন্তু সব সময় আমাকে সাপোর্ট করে সব কাজে, কোনোদিন কোনো কাজে বাধা দেয় না, কখনো বাধা দেয় না। তো ওর সাপোর্ট না পেলেও এতখানি আমার পক্ষে করা কখনো সম্ভব হতো না। আমি যা যা করি
এর মধ্যে আরো কিছু কাজকর্ম আমি করি যেগুলো সব সময় তো আর প্রেজেন্ট করা যায় না, সেগুলোতেও কিন্তু সমানভাবে ও আমাকে হেল্প করে। তো এই যে ছোটবেলা থেকে একটা প্রবাদ বাক্য আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীর গুণে শুধু সংসার সুখের হয় এটা আর এখন মানা যায় না। কারণ সংসার সুখের হয় আমি মনে করি দুজনারই গুণে, কারণ একজন যদি আরেকজনকে ঠিকঠাক সাপোর্ট না করে কোনো কাজে তাহলে কোনো দিনই সংসার সুখের হতে পারে না। কারণ আমার সব ইচ্ছেগুলোকে যদি মেরে দেওয়া হয় বা দমিয়ে দেওয়া হয় তাহলে কি করে আমি সুখে থাকবো? আর আমি যখন নিজে ভালো থাকতে পারবো না তখন আরেকজনকেও ভালো রাখা সম্ভব নয়। তাই সব সময় নিজেও ভালো থাকতে হয় আর অন্যকেও ভালো রাখতে হয়, যে আমরা বলি, আর নিজেকে ভালো রাখার জন্য তার পাশের মানুষের সাপোর্টটা কিন্তু সত্যিই দরকার আছে। আর সেটা ইগনোর করে ভালো থাকা সেটাও অনেকেই থাকতে পারেন, অনেকটা মনের জোরের দরকার, আর সেটাও হয়তো থাকা যায় বা অনেকেই আছেন সেরকমও, সেটাও যদি করতে পারা যায়, কোনো উপায় না থাকলে অবশ্যই সেভাবেই ভালো থাকতে হবে, কারণ ভালো থাকতে হবে এটাই শেষ কথা। আর এখানে আমি এতক্ষণ এই যে বেগুন গাছটা একটু খুঁড়ে দিলাম আর এর ডালগুলো ভেঙে দেব, নিচের ডালগুলো কিন্তু আমি নেব না, তাহলে গাছটার ভালো গ্রোথ হবে। আর ফুল তো এখন একদমই নেব না, তবে ফুলগুলো দু একটা এসেছে, সেগুলো খুবই ছোট, ভাঙার মতো অবস্থাতে এখনো আসেনি। তো এই যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন, আর সময়টাকে কাজে লাগানোর জন্যে ভালোভাবে সব থেকে যেটা জরুরি আমার মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠতে হবে একটু তাড়াতাড়ি, তা না হলে 8টায় যদি ঘুম থেকে উঠি ওখানেই কিন্তু অনেকটা সময় চলে গেল। আর একবার যদি দিনের প্রথমেই আপনি পিছিয়ে পড়েন সারা দিন দৌড়েও আর সেই সময়টা ধরা যাবে না। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে প্রথমেই মাথার মধ্যে একটা ঝলকেই ঠিক করে নিতে হবে কোনটার পর কোনটা কিভাবে আজকে আমি কাজটা করব। তো এটা যদি করে নিতে পারেন তাহলে দেখবেন আর সময়টাও ঠিক করে নেবেন ওই কাজের জন্য আমি কতটা সময় দেব। যেমন আমি ধরুন সকালবেলা উঠেই আমি জানি 20 থেকে 25 মিনিট আমার রেয়াজ করতে লাগবে, তো আমি তাড়াতাড়ি বসে পড়ব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেশ খানিকটা ওয়েট গেন কিন্তু আমি করে ফেলেছি, গরমে এত খেয়েছি, খেয়ে খেয়ে আর বসে থেকে থেকেই ওয়েট গেন করে ফেলেছি। তো সেখানে আমি একটুখানি এক্সারসাইজের জন্য সময় রাখি, তারপরে এই যে আপনাদের সাথে ভিডিও বানাতে যাব, এই সবই একটার পর একটা আমি জানি যে আমাকে কাজ করতে হবে, তো আমি কিন্তু একটুকু সময় নষ্ট করি না। তারপরে হ্যাঁ, নষ্ট আমার একটু সময় হয় যখন অন্তিম থাকে, তখনও বারবার শুধু চা খাওয়া অভ্যেস আমাদের, আমরা একটু করে চা নিই আর বাইরে যেয়ে দাঁড়িয়ে পড়ি, হয়তো একটু গল্প করি, তো সেগুলোরও দেখুন দরকার আছে, সব সময় একেবারে যন্ত্রের মতো কাজ করলেও হয় না। তাছাড়াও যখনই আমার কাজকর্ম একটু দেখি যেদিন তাড়াতাড়ি হয়ে গেছে, আমাদের পাড়াটাও ভীষণ ভালো, আমরা গল্প করতেও চলে যাই সবাই মিলে, বেশ কয়েকজনকে ডাকলাম গল্প করতে বসে গেলাম, এইরকম তো হামেশাই হতে থাকে, তাতে শরীর মন দুটোই ভালো থাকে, এগুলোরও দরকার আছে। এই যে আপনাদের সাথে ভিডিওটা বানাই সেখানে আমার ঘন্টা দেড়েক সময় লাগে, কখনো বা 2 ঘন্টাও লেগে যায়। যতই আমি সকালে যাই করি না কেন, এই যে রান্না বান্না আমার মোটামুটি 1.5 ঘন্টা যদি আমি সময় পাই তাহলে 4টে 5টা রান্না আমি খুব আরামে মানে ধীরে সুস্থে করে দিতে পারি, কারণ 3টে বার্নার একবারে জ্বালিয়ে দিয়ে আমি কিন্তু রান্নাগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারি। আর যেহেতু কাটা বাটা গোছানো থাকে, তারপরে যাই আমি করি না কেন, দুটোর মধ্যে আমার বাচ্চারা স্কুল থেকে আসার আগে আমাকে শেষ করে ফেলতে হবে নিজের কাজকর্মগুলো। তারপরে বিকেলের দিকটা আমি অনেকটাই ফ্রি থাকি, কারণ বিকেলবেলায় যে একটা মেয়ে রাখা আছে, বিকেলের কাজকর্মগুলো মোটামুটি সন্ধ্যের রান্নাবান্না সবই ও সামলে নেয়, তো সংসারের ওই কাজকর্মের দিকটা বিকেলবেলা আমাকে দেখতে তেমন একটা হয় না। বাচ্চাগুলো তখন থাকে, ওদের নিয়েও একটু বসতে হয়, সন্ধ্যেবেলা ওদের একটু পড়াশোনাটাও দেখতে হয়, আর সব কিছু যে ভীষণ পারফেক্টলি হয় তেমনও হয় না। তাছাড়া খুব পারফেক্ট হব, খুব পারফেক্টলি করব, ওটাও আমার মনে হয় একটা হেডেক। আরে যখন যেটা যেমন ভাবে হচ্ছে তখন সেটাকে সেইটুকুই করব আর সেটুকু থেকেই আনন্দ নেব, তাহলেই আপনার কাজটা আনন্দদায়ক হয়ে উঠবে, কাজটা যেন কখনোই আপনার কাছে হেডেক না হয়ে ওঠে। আর তাছাড়া আমি আর একটা কথা সব সময় বলি যে লাইট মেজাজে থাকবেন আর পজিটিভ মেন্টালিটি, ব্যাস এগুলো যদি একটু করতে পারেন তাহলে প্রচুর কাজ করতে পারবেন।
যেমন যদি আপনাদের মনে হয় যে আমি অনেক কাজ করি, তাহলে তার রহস্য এটাই যে আমি ভীষণ লাইট মেজাজে থাকি আর খুব পজিটিভ মেন্টালিটি রাখার চেষ্টা করি, সবকিছুতেই পজিটিভ জিনিসই খুঁজি। এই যে ধরুন সকালবেলা উঠে আমি ঠিক করে নিলাম এই কাজের পর এই কাজ করব, কিন্তু সেটা কি সব সময় সম্ভব হয়? কখনো হয় না। কেউ আমার বাড়িতে একটা বন্ধু চলে এলো বা কোথাও আমার যাওয়ার প্রয়োজন হলো, তখন ওই যে সময়টা ওখানে চলে গেল, তো তখন আমাদের একটু এদিক ওদিক করে ম্যানেজ করতে হয় ব্যাপারটাকে, যে যতটা করা যায়। সেটা পারফেক্ট হলো না বলে কখনো হেডেক নেই না যে এই কাজটা আমার পারফেক্ট হলো না। তো এমন অনেক জায়গায় আমি দেখেছি মানুষ মাথা ঘামায় যেখানে নিজের মাথা ঘামানোর কোনো দরকার নেই, অন্যকে নিয়ে বেশি মাথা ঘামিয়ে এই যে টাইম ওয়েস্ট করার মধ্যে এর নিজের ক্ষতি করা ছাড়া আর কিচ্ছু নেই। যেখানে আমাদের প্রয়োজন নেই যেটা নিয়ে মাথা ঘামানোর, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সেটা নিয়ে দেখবেন মাথা ঘামিয়ে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করে, যেটা আমার খুবই অপছন্দ। তো সব থেকে বড় কথা হচ্ছে যে সময়টা তখনই আমরা কাজে লাগাতে পারবো, আসলে সময়টা আমি ইউটিলাইজ করতে চাই কিনা এইটা আমাকে নিজেকে বুঝতে হবে, যে কোন পারপাসে আমি আমার সময়টা দিতে চাই। যে যেমন ভাবে ভালো থাকেন, যা নিয়ে ভালো থাকেন সেটাকেই প্রায়োরিটি দিন আর সেই কাজগুলো করুন, খুব ভালো থাকবেন। তো যখনই যে আপনাদের সাথে গল্প করতে বসি, তখন তো আমার মনে হয় যে শুধু গল্পই করে যাই, আমার এত বড় ভিডিও তাও মনে হচ্ছে সময়টা যেন কম হয়ে গেল, সবকিছু আপনাদের বলা হলো না, এত যে প্রত্যেক দিন কথা বলি তবুও কত কথা বাকি থেকে যায়। তো যাই হোক, আজকে তো চলে এসেছি শেষের দিকেই, আর আমার বন্ধুরা যারা সময়টাকে ইউটিলাইজ করতে চান, তারা কালকে সকালবেলা উঠেই কিন্তু মাথার মধ্যে রুটিনটা সাজিয়ে ফেলবেন যে কী কী কাজ আমি করব বা কী কী কাজ করতে আমি ভালোবাসি। তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন আজকে, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।